বুকস্টলে গেলেই আলাদা আমরা তাক দেখতে পারি, আলাদা একটা সেন্ট, আলাদা একটা অংশ থাকে শুধুমাত্র জীবনে, আত্মজীবনে। মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি আসিফ নজরুল নামে সমধিক পরিচিত, 1966 সালের 12 জানুয়ারি ঢাকার লালবাগে আসিফ নজরুল জন্মগ্রহণ করেন। আসিফ নজরুল একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি 10-এর অধিক গ্রন্থেরও রচয়িতা। কিন্তু আমি জানি না কি কারণে ইন্ডিয়ার পলিসি হচ্ছে যে না, ইন্ডিয়া নেপাল বাংলাদেশ মিলে একসাথে করা যাবে না, আলাদা আলাদা ভাবে করছে, ওইটার বেনিফিট শুধু ইন্ডিয়া নিবে, বাংলাদেশকে দিবে না। তো তখন আমার মনে প্রশ্ন আসে, তা আপনি আমার কেমন বন্ধু? আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ বা সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যায়, যেমন বিবিসি, সিএনএন এবং আল জাজিরা, ইউএনডিপি, এডিপি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। সাংবাদিক হিসেবে একসময় তার ছিল বহুল পরিচিতি। 90-এর দশকের শুরুতে উপন্যাস লেখা শুরু করেন। সে সময়ে নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ সহ তার বিভিন্ন উপন্যাস পাঠক প্রিয়তা অর্জন করে। সম্ভাবনাময় একজন ঔপন্যাসিক হিসেবে তিনি আলোচিতও ছিলেন। 1994 সালে পিএইচডি করতে লন্ডনে যাওয়ার পর তার সৃজনশীল লেখালেখি থেমে যায়। 1999 সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। প্রথম আলোর কলামিস্ট ও টিভি টক শোর আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। গত কয়েক বছরে কিছু ছোট গল্প লিখলেও দীর্ঘ বিরতির পর উপন্যাস লিখেছেন 2016। 2004 সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীর সাথে আসিফ নজরুলের বিয়ে হয়। আসিফ নজরুল এবং রোকেয়া প্রাচীর বৈবাহিক সম্পর্ক মাত্র কয়েক বছর স্থায়ী ছিল। 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2013 সালের ডিসেম্বর মাস আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শীলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান। লিখেছেন প্রবন্ধ, প্রতিবেদন, গবেষণা, 1-11 সুশাসন বিতর্ক, যুদ্ধাপরাধীর বিচার, জাহানারা ইমামের চিঠি, আওয়ামী লীগের শাসনকাল তার নির্বাচিত গ্রন্থপঞ্জি। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ কয়েকজন, ক্যাম্পাসের যুবক, আক্রোশ, পাপ, উধাও, অন্য আলোর দিন, দখল, অন্য পক্ষ, তাদের একটি রাত, ছোঁয়া, অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম।